জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ 7ই সেপ্টেম্বর, আজ জন্মাষ্টমী ব্রত, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। আজ আজ জন্মাষ্টমী ব্রত সমস্ত মঠ মন্দিরের মতো, বৃন্দাবনের মতো আমাদের এই সেবা সঙ্গন কিশোরী কুঞ্জেও পালিত হচ্ছে। এবং চলো তোমাদেরকে সেই দৃশ্য আমি দেখাবো, সেই প্রিপারেশনের দৃশ্য প্রথমে দেখাই, আর তারপরে অভিষেকের দৃশ্য তোমরা দেখতে পাবে। যেহেতু শুভ অনুষ্ঠান, তাই দেখো মন্দিরের দরজায় কিন্তু আম্রপল্লব টাঙানো হয়েছে, দুপাশে দ্বারঘট বসানো হয়েছে, দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে এবার অভিষেকের জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে অভিষেকের প্রস্তুতি, এইখানেই শ্যামের অভিষেক হবে, মোটামুটি প্রস্তুত করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু শ্যামের অভিষেক হবে, আগে বাল্যভোগ পাবে শ্যাম, তারপরে অভিষেকে বেরোবে। এই ঘোড়াগুলোতে জল দুধ ইত্যাদি নিয়ে অভিষেক হবে। এখানে রান্নাবান্না ভোগের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গে বলি যে জন্মাষ্টমী ব্রত কিন্তু আমাদের, ভগবানের কিন্তু ব্রত নয়, কাজে ভগবানের কিন্তু অন্ন ভোগ লাগতেই পারে, কোনো অসুবিধা নেই। শুধু আমরা যারা ব্রত পালন করছি তারা আজকে সেই অন্নভোগের প্রসাদ গ্রহণ করব না, রেখে দেব যত্ন করে আগামীকাল নন্দোৎসবে সেই প্রসাদ গ্রহণ করতে পারি। জন্মাষ্টমীর পোশাকটা একটু দেখিয়ে নিই অভিষেকের পরে। এই হচ্ছে গৌর গোপালের পোশাক, এখানে দেখো সবার পোশাক আছে, গোপাল, মুরারি, মাধব, এই যে চিত্রপটেদের পোশাক, এখানে আছে ছোটদের পোশাক, এই হচ্ছে আমাদের গিরিধারের পোশাক। একই ধুতি চাদর কিন্তু শ্যামও পরবে, প্রত্যেককেই কিন্তু এই রঙেরই পরছে আজকে, যেহেতু জন্মদিন সেহেতু হলুদ রং। Thank you.
এবারে শৃঙ্গার দর্শন করো। এই দেখো নন্দালয়ে মা যশোদার কোলে বসে আছেন আমাদের শ্যাম। আজ নন্দালয়ে তো ভীষণ আনন্দ, সকলেই এসেছেন আজ নন্দালয়ে। যশোদা মায়ের কোলে শ্যাম, এখানে দেখো সখীরা সকলে এসেছেন। এই যে মা কৃত্তিদা, মা কৃত্তিদার কোলে দেখো বসে আছেন আমাদের প্রাণ কিশোরী, সঙ্গে আছেন সখীরা। সকলেই আজ শ্যামের জন্মদিন উপলক্ষে নন্দালয়ে এসেছেন। এখানে দেখো বসিয়েছি মুরারি, বসে আছে পেছনে দেখতে পাচ্ছ গিরিধারীকে, এইখানে হচ্ছে মাধব বসে আছে, এইখানে দেখো নন্দ দুলাল, কানাইয়া লাল আর কুঞ্জ বিহারী বসে আছে। এই হচ্ছে আশীর্বাদের থালা। সবাই আজ নন্দালয়ে শ্যামকে দেখতে আসবে এবং দেখতে এসে শ্যামকে আশীর্বাদ করবে। তাই জন্য এখানে দেখো চন্দন রাখা আছে, ধান আছে, দুব্বা আছে আর আছে মুদ্রা, এই দিয়ে আশীর্বাদ করবে। এখানে দেখো সখারা আছে, আছে আমাদের বলরাম দাদা, এই যে মা রোহিণীর কোলে বলরাম দাদা, এই হচ্ছে সখারা। আজ খুব আনন্দ, আজ তাদের শ্যামের জন্মদিন। এইখানে বসে আছে দেখো আমাদের গৌর গোপাল আর আমাদের গোপাল সোনা। এই দেখো এই হচ্ছে আমাদের বড়াই বুড়ি মা যোগমায়া। সকলে দেখো এইখানে বসে আছে নন্দালয়ে, আজ অপূর্ব আনন্দ। অবশ্যই কমেন্ট বক্সে জানিও সকলকে কেমন লাগছে দেখতে। মোটামুটিভাবে আজকের জন্মাষ্টমী শিবাসঙ্গম কিশোরী কুঞ্জে আমাদের শ্যামসুন্দরের জন্মাষ্টমীর অভিষেকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। যারা নতুন দেখছো আজকে চ্যানেলটা অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।